2024 লোকসভা নির্বাচনে বামেদের এই তরুণ তুর্কি প্রার্থী হতে পারে সম্ভবত জানানো যায়। কেননা 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে খুব একটি নতুন চমক সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, পৃথা সহ আরও বামপন্থীদের হেবেট নেতা প্রতীকুর রহমান। এইসব রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য হচ্ছে মীনাক্ষী মুখার্জি। কেননা বামেদের যে রাজনৈতিক দলটা আঁকড়ে ধরে রেখেছে কিন্তু মীনাক্ষী মুখার্জি। দেখার বিষয় রয়েছে বামেদের কোন কোন জেলা থেকে বামেরা আসন জয়ী হতে পারে। বীরভূম জেলা থেকে জয় হতে পারে বামেরা, বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান দুই জেলা থেকে বামেদের একটা, এবং অন্যদিকে যদি আমরা দেখি বাঁকুড়া, মেদিনীপুর এই সব জেলাতে বামেদের কিন্তু একটা শক্ত ঘাঁটি আসন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বামেদের এই তরুণ তুর্কিদের প্রার্থী নিয়েও কিন্তু একটা নতুন রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে। যদি কিনা শাসক দল তৃণমূল ও বিজেপির ভোট বাক্স যদি কমে, বামপন্থীদের দিকে যদি ঝুঁক পড়ে, তাহলে বামেদের কিন্তু একটা জয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকতে পারে। কিন্তু বামেদের 2024 লোকসভা নির্বাচনে যদি কিনা শাসক দল পরাজিত হয়, তাদের ভোটের শতাংশ তাহলে বামপন্থীদের দিকে একটা স্বাভাবিকভাবে যেতে পারে। 5টি সত্য। প্রথম সত্য হচ্ছে মীনাক্ষী মুখার্জিদের যে জনযাত্রা, একেবারে ইনসাফ যাত্রা আমরা বলতে পারি, সেখানে কিন্তু একটা বামেদের একটা প্রভাব। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে কি যাদবপুর কেন্দ্রে থেকে লড়াকু বাম যুবনেতা শতরূপ ঘোষ সম্ভাব্যত প্রার্থী হওয়ার একটা প্রবল জল্পনা তুঙ্গে। কিন্তু বামেদের দেখতে পাচ্ছেন, একই সাথে আমরা ছবি স্ক্রিনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুদের, বামেদের এই তরুণ তুর্কিদের আগামী দিন কিন্তু প্রার্থী হয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। একই সঙ্গে বামেদের যে সমহিমায় স্লোগান, সেটা কিন্তু কাজে লাগিয়ে বেকার যুবদের স্বার্থে যে ভোটের বাক্স বা ভোটের র্যাঙ্কিং, সেটা কার্যত বামেদের দিকে একটা স্বাভাবিকভাবে পড়তে পারে। পশ্চিমবঙ্গে যেমন 42টি লোকসভা কেন্দ্র, সেই ক্ষেত্রে একটা মানচিত্র বা রূপরেখা হিসেবে কাজ করার আকর্ষণীয় প্রবল উৎসাহ থাকতে পারবে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ব্রিগেড সমাবেশের আগে বামেদের একটা নতুন চমক আসতে পারে, এবং সিপিআইএম রাজনৈতিক মহলে যে জল্পনা তুঙ্গে, তারা কিন্তু একটা জোটের জন্য একটা সওয়াল আসতে পারে বাম, কংগ্রেস কিংবা আইএসএফ, এমনটাই জল্পনা চলছে সম্ভবত। কিন্তু বামেদের জোট করে কি আসন বাড়বে না জোট করে ভোট কমবে, এটাও একটা নানান রাজনৈতিক মহলে কৌতূহল কিন্তু প্রশ্ন থাকছে। বামেদের এই তরুণ তুর্কিদের প্রার্থী নিয়েও কিন্তু একটা রাজ্যের শাসক গোষ্ঠী একটা চিন্তিত স্বাভাবিকভাবে রয়েছে। বামেদের এই যে তরুণ তুর্কিদের শিক্ষাযোগ্যতা বা শিক্ষার প্রয়োজনীয়তা, তারা কিন্তু ভালো ফলাফল আশাজনকভাবে করতে পারবে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখা মানচিত্র, সেটাই কিন্তু ধারাবাহিকভাবে দেখা যেতে পারে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরছি, বামেদের যে 34 বছরের রাজনীতিক ক্রাশ, সেটা যদি আবার ফিরে পায় পুনরায়, তাহলে বেকার যুবদের কিছুটা উন্নতি প্রগতি হিসেবে কাজ করতে পারে। যেমন আপনারা জানেন যে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়া, আবার সেই শাসক তৃণমূল বাধা দেয়, আবার সে হাইকোর্ট থেকে নির্দেশ আসে, অনেকটা তৃণমূলের আমলে বেকার যুবদের সংখ্যা হা হা করে বেড়েছে। চাকরি নেই, মজুরি বৃদ্ধি নেই, ভিন রাজ্যের কাজ করতে যেতে হয় বাংলার শ্রমিকদের, সেটা কিন্তু বামপন্থীর একটা কলকারখানা, একটা সিঙ্গুর একটা প্রযুক্তি হিসেবে আমরা বলতে পারি। বেকার যুবরা কাজকর্মের খ্যাত, যারা শিক্ষিত, চাকরি পায়নি, বিভিন্ন কাজ সংস্থা তো কোম্পানির একটা আন্ডারে কাজ করত, সেটা কিন্তু সহ নাও করতে পেরে শাসক দল টাকার বিনিময়ে অর্থলোভের প্রলোভন দেখিয়ে এটা কিন্তু নানান অত্যাচারিত করেছিল। কিন্তু সেই সিঙ্গুর আজ পস্তাচ্ছে। সেই সিঙ্গুরের নন্দীগ্রাম থেকে আপনারা যদি বলেন, গোটা বাংলার মানুষ হাহা করে আতঙ্ক উঠছে, আতকে উঠছে। এটাই স্বাভাবিকভাবে সব কিছু নিয়ে কিন্তু বামেদের একটা প্রশ্ন এবং স্বাভাবিকভাবে প্রভাব পড়তে পারে। 2024 যে লোকসভা নির্বাচনে নিরিখে, সেটা একটা স্বাভাবিকভাবে একটা দেখা যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। হ্যাঁ, তবে বাস্তবে এই রূপরেখা স্বাভাবিকভাবে কতদূর এগিয়ে যাবে বা কতদূর পিছিয়ে থাকবে,
তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে। কিন্তু আগামীকাল যে রাত পোহালেই তেলেঙ্গানা বিধানসভাতে ভোট রয়েছে। কিন্তু যা হোক না কেন, এবার রাজনৈতিক সমীকরণে বামেদের একটা 2024-এ নতুন প্রার্থী কারা কারা হবে বা কারা কারা হবে কি হবে না, সেটা কিন্তু সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম, তিনিই বিচার বিবেচনা করবেন, বা বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। যদি তাদের ইচ্ছা হয় যদি বামেদের এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখে রাজনীতি শুরু হবে, তাহলে বামেদের একটা জয়ের আশা ভরসা থাকবে। আর যদি মনে হয় না এদের কোনো যোগ্য অযোগ্য আছে, তাহলে কিন্তু সেটা বামপন্থীদের একটা অংশের মধ্য দিয়ে একটা ধাক্কা খেতে পারে। বিশেষ করে বামেদের এই হিসেবে যদি দেখা যায় DIFI বা SFI, এই যুগ্ম সম্পাদিকা অর্থাৎ দীপশিতা ধর, যে দীপশিতা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, কেননা তিনি নিজেও তার পরিবার যখন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিল শাসকের হাতে আক্রান্ত হয়েছিল, ভোট দখল ছাপ্পা রিগিংয়ের পরও তারা পরাজিত হয়েছিল, কিন্তু মানুষের ভোটে পরাজিত হয়নি, ভোটে হেরেছে, অর্থাৎ শাসকের গুন্ডা বাহিনীদের দখলে হেরেছে, এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন। কিন্তু এবার শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, প্রতিকূর, এদের দাপটটা কিন্তু একেবারে, সৃজন ভট্টাচার্য, পৃথা, এদের দাপটটা কিন্তু একেবারে স্পষ্ট থাকতে পারে বাংলার বুকে। কিন্তু এই ইনসাফ যাত্রা বামেদের যে সভা সফল হচ্ছে, সেটা কিন্তু রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রটা দেখা যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। তবে হ্যাঁ, তো বাস্তবে এই রূপরেখা কতদিন চলবে বা কতদিন পিছিয়ে থাকবে তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করেছে। তবে বাস্তবে এই রূপরেখা স্বাভাবিকভাবে কতদিন এগিয়ে কতদিন পিছিয়ে থাকবে তাদের উপর পুরোপুরি নির্ভরশীল করবে এবং রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে। কথাতেই যখন বলানো হয় 24-এ লোকসভা নির্বাচনের বাংলার মসনদ একেবারে পরিষ্কার চিত্রটা হয়ে যেতে পারে, 5 রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের পর বাংলাতে কি বঙ্গকে ধাক্কা খেতে পারে শাসক, এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তবে বামেদের 7ই জানুয়ারি আগামী দিন যে ব্রিগেড সমাবেশের এই তরুণ তুর্কিরা আগামী দিন প্রাপ্তি হয়ে একটা নতুন চমক আসতে পারবে বলে এমনটা রাজনৈতিক মহল অনুমান করেছে। তাই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবের রূপরেখায় একটা শাসককে হারিয়ে পরাজিত করে বামেদের জয় হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। আজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটু দেখার ব্যবস্থা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আরও একবার বলছি, 2024-এ লোকসভা নির্বাচনে নিরিখে বামেদের এই তরুণ তুর্কিরা প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা, কেননা বাম জোটের প্রার্থী একটা রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে। বাম, কংগ্রেস এইসব জোট আলোচনা নিয়ে কোন কোন জেলা থেকে কারা কটি আসনে লড়াই প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা কিন্তু পরিষ্কার চিত্র, এটাই দেখার বিষয় রয়েছে বাম যুব সংগঠনদের একেবারে জনস্রোত জেলায় জেলায়, এমনটাই আবহাওয়া বলছে।